আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের নবম অধ্যায়ের 124 পৃষ্ঠা সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 9, এ জার্নি থ্রু এক্সপ্লেনেটরি টেক্সট অ্যাক্টিভিটি 9.3.2, পেজ নাম্বার 124। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেই প্লেলিস্ট অপশনে গেলে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আলোচনার বিষয় অ্যাক্টিভিটি 9.3.2, রিড দ্য টেক্সট অ্যান্ড ডিসকাস ইন গ্রুপস অর পেয়ার্স টু ফাইন্ড আউট দ্য এলিমেন্টস and writing techniques of an explanatory text. Then, fill up the following grid. The first one is done for you. টেক্সটটি পড়ো এবং ব্যাখ্যামূলক টেস্ট লেখার জন্য কী কী উপাদান ও কৌশলের প্রয়োজন হয় তা দলে বা জোড়ায় খুঁজে বের করো। তারপর নিচে সারণীটি পূরণ করো। প্রথম উদাহরণটি তোমার জন্য করে দেওয়া হলো। হোয়াই ইজ ওয়াটার রিসাইকেলড? কেন পানি পুনর্ব্যবহৃত হয়? দ্য ওয়াটার সাইকেল ইজ এ কন্টিনিউয়াস প্রসেস থ্রু হুইচ ওয়াটার সার্কুলেটস থ্রু দ্য আর্থ। পানি চক্র একটি চলমান প্রক্রিয়া যার মাধ্যমে পানি মাটির ভেতর দিয়ে সঞ্চালিত হয়। ইট ইনভলভস সেভারাল স্টেজেস দ্যাট হেল্প টু মেনটেন দ্য ব্যালেন্স অফ ওয়াটার ডিস্ট্রিবিউশন। এতে কয়েকটি পর্যায় জড়িত যা পানি বিতরণে ভারসাম্যে সাহায্য করে। ওয়াটার ইজ কনস্ট্যান্টলি রিসাইকেল টু সাস্টেইন লাইফ অ্যান্ড সাপোর্ট ভেরিয়াস ইকোসিস্টেমস। জীবন টিকিয়ে রাখতে এবং বিভিন্ন বাস্তুতন্ত্রকে সাহায্য করার জন্য পানি ক্রমাগত পুনর্ব্যবহৃত হয়। ফার্স্টলি, দ্য সানস হিট কজেস ওয়াটার ফ্রম ওশনস লেকস অ্যান্ড রিভার টু ইভ্যাপোরেট টার্নিং ইট ইন্টু দ্য ওয়াটার ভেপার। প্রথমত, সূর্যের তাপ সাগর, হ্রদ ও নদীর পানিকে বাষ্পে পরিণত করতে জলীয় বাষ্পে পরিণত করে। সেকেন্ডলি, অ্যাজ ওয়াটার ভেপার রাইজেস ইন্টু দ্য অ্যাটমসফিয়ার ইট কুলস ডাউন অ্যান্ড কন্ডেন্সেস ইন্টু লিটল ড্রপলেটস ফর্মিং ক্লাউডস। দ্বিতীয়ত, যেহেতু জলীয় বাষ্প উপরে বায়ুমণ্ডলে উঠে যায়, এটি ঠান্ডা হয় এবং ছোটো ছোটো পানির কণায় পরিণত হয় যা মেঘ তৈরি করে। When the water droplets in clouds become too heavy, finally they fall to the ground in the form of rain and snow. যখন মেঘের বৃষ্টির কণাগুলো অতি বা পানির কণাগুলো অতি ভারী হয়ে যায়, অবশেষে মেঘগুলো বৃষ্টি ও তুষার রূপে মাটিতে পতিত হয়। After that, the rainwater that is not absorbed in the ground and by plants flows over the land as runoff. তারপরে বৃষ্টির পানি যা মাটি ও গাছপালা দ্বারা শোষিত হয় না, সেগুলো জমির উপর দিয়ে স্রোত হিসেবে প্রবাহিত হয়। It flows to rivers and streams and eventually makes its way back to the oceans. এটা হচ্ছে নদী ও নালায় প্রবাহিত হয় এবং অবশেষে সাগরে ফিরে আসে। The water cycle plays a vital role in regulating temperature and weather patterns on earth and the overall balance of the earth's ecosystem. তাপমাত্রার এই যে ওঠানামা এবং পৃথিবীতে জলবায়ুর ধরন এবং পৃথিবীর বাস্তুতন্ত্রে সামগ্রিক ভারসাম্য রক্ষায় পানিচক্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার যে আমরা এই ছকটা পূরণ করব, এলিমেন্টস অফ এন এক্সপ্লেনেটরি টেক্সট, ব্যাখ্যামূলক পাঠের উপাদান, এক্সাম্পলস ইন দ্য টেক্সট, এবং এই পাঠাংশ উদাহরণ কী দেওয়া আছে। যেমন একটা করে দেওয়া আছে তোমাদের জন্য, দ্য টেক্সট ইজ রিটেন ইন প্রেজেন্ট সিম্পল টেন্স, যে পাঠটি সাধারণ বর্তমানকালে রচিত। এক্সাম্পলটা হচ্ছে কি, দ্য ভার্বস শো দ্যাট লাইক ইনভলভস কজেস রাইজেস কুলস এক্সেট্রা। ক্রিয়াপদগুলো এমন দেখায় যে ইনভলভস কজেস রাইজেস কুলস এক্সেট্রা সবই হচ্ছে কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স। আসো আমরা হচ্ছে বাকি ছকগুলো এখন পূরণ করে দিই, ঠিক আছে? এটা রয়েছে তোমাদের বইয়ের 124 পৃষ্ঠায়। দুই নম্বরে আমরা দেখতে পাই, দ্য টেক্সট ইউজেস এ টাইটেল হোয়াই অর হাউ। এই পাঠটিতে একটি শিরোনাম ব্যবহার করা হয়েছে, হোয়াই এবং হাউ ব্যবহার করে, মানে কেন বা কীভাবে। এক্সাম্পল হচ্ছে, হোয়াই ইজ ওয়াটার রিসাইকেলড, কেন পানি পুনর্ব্যবহার করা হয়। তারপর ফার্স্ট প্যারাগ্রাফ ইন্ট্রোডিউস দ্য টপিক, প্রথম প্যারাগ্রাফটি বা প্রথম অনুচ্ছেদটি মূল বিষয় উপস্থাপন করে। এক্সাম্পল, ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ সামস আপ দ্য হোল টেক্সট, প্রারম্ভিক অনুচ্ছেদটি পুরো পাঠকে কিন্তু সংক্ষিপ্তভাবে আলোচনা করে, ঠিক আছে? টেম্পোরাল কানেক্টিভিটিস আর ইউজড, সময়গত সংযোজক ব্যবহার করা হয়েছে, যেমন ফার্স্টলি, সেকেন্ডলি, ফাইনালি, প্রথমত, দ্বিতীয়ত, সবশেষে। ইনক্লুডস এক্সাম্পলস, এখানে উদাহরণ অন্তর্ভুক্ত করা হয়েছে। হোয়েন দ্য ওয়াটার ড্রপলেস ইন ক্লাউডস বিকাম টু হ্যাভি ইনিশিয়ালি ফাইনালি দে ফল টু দ্য গ্রাউন্ড ইন দ্য ফর্ম অফ রেইন অ্যান্ড স্নো। যখন মেঘের পাখির পানির কণাগুলো অতি ভারী হয়ে যায়, অবশেষে সেগুলো বৃষ্টি ও তুষার রূপে মাটিতে পতিত হয়। এক্সাম্পলগুলো কিন্তু এই টেক্সটে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এই হচ্ছে আজকের আলোচনা। আগামী ক্লাসে আমরা পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব, 9.3.3। ডায়ালগ আছে, ডায়ালগটা আমরা হচ্ছে পড়বো এবং এই সম্পর্কিত আলোচনাটা আমরা পরে পর্বে দেখবো। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 9,
এ জার্নি থ্রু এক্সপ্লেনেটরি টেক্সট পেজ নাম্বার 124। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।